হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয়, যারা মাছ মাংস আহার করে তারা কি দাদর সঙ্গে তিলক করতে পারে, কণ্ঠে মালা ধারণ করতে পারে, বিশেষ করে একাদশীর দিন? কারণ শাস্ত্রে বলা হয়েছে, কারো কণ্ঠে যদি মালা না থাকে, যদি দাদর সঙ্গে তিলক না থাকে, তাহলে তার দান, জপ, যজ্ঞ নিষ্ফল হয়। তো এক্ষেত্রে যারা একাদশী ব্রত শুরু করেছেন বা একাদশী ব্রত করছেন, যারা মাছ মাংস আহার করেন কিন্তু একাদশীর দিন অন্ততপক্ষে সংযম করছেন, তারা তিলক ধারণ করতে পারবেন কি না, কণ্ঠে মালা ধারণ করতে পারবেন কি না, এ সম্পর্কে একটি প্রশ্ন করেছেন কালকে এক ব্যক্তি। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং যারা এই বিষয়ে জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এ সম্পর্কে জানতে পারে। দেখুন, আপনি দাদর সঙ্গে তিলক করতে পারেন, কণ্ঠে মালা ধারণ করতে পারেন, অন্ততপক্ষে একাদশীর দিন, অন্যান্য সময়েও পারেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এই তিলক এবং মালা আপনি ধারণ করবেন। কোন ক্ষেত্রে? যেমন ধরুন গঙ্গার জল, এই গঙ্গার জলে কেউ যদি স্নান করে, কেউ যদি পান করে, সেই গঙ্গা সেই ব্যক্তিকে পবিত্র করে, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, মানে গঙ্গা কোনো পাপী ব্যক্তিকে পবিত্র করার ক্ষমতা রাখে, কিন্তু গঙ্গাকে অপবিত্র করার ক্ষমতা কারো নেই, গঙ্গা এতই পবিত্র। তেমনি তুলসী, এই তুলসী মালা এতই পবিত্র, এতই মহিমান্বিত যে কোনো ব্যক্তি একে ধারণ করবে তাহলে তার অজ্ঞাত স্বীকৃতি লাভ হবে, তুলসীর সেই পাওয়ার রয়েছে। তুলসী পত্র ছাড়া ভগবান নৈবেদ্য গ্রহণ করেন না, তাহলে দেখুন তার কত পাওয়ার। এই তুলসীর মালা যদি কারো গলায় থাকে তাকে অপদেবতা স্পর্শ করতে পারে না, এটা হচ্ছে তুলসীর মহিমা। কিন্তু এই তুলসীকে অপবিত্র করার শক্তি কারো নেই। তেমনি তিলক, আমরা দাদর সঙ্গে তিলক করি, তো তিলক হচ্ছে মহিমান্বিত, গোপীপদ রেণু। এই তিলক যদি আপনি মস্তকে ধারণ করেন তাহলে আপনার শরীর মন্দির তুল্য, মানে যেখানে ভগবান অবস্থান করে, তাহলে আপনি তিলক ধারণ করতে পারবেন, কণ্ঠে মালা পরতে পারবেন, হ্যাঁ, তারপরে গঙ্গার জলে স্নান করতে পারবেন, এগুলোকে অপবিত্র করার শক্তি কারো নেই। কিন্তু এখন কোন ক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন না? আপনি তিলক পরছেন, কণ্ঠে মালা ধারণ করছেন, গঙ্গার জলে স্নান করছেন, আবার পাশাপাশি পাপকর্মও করছেন, মানে আপনি পাপের যে কর্মগুলো সেগুলো ত্যাগ করছেন না, ত্যাগ করার বাসনাও নেই। আপনি যে মনে মনে অনুশোচনা করবেন, হে ভগবান, আমি পারিপার্শ্বিক কারণে, পারিবারিক কারণে এগুলো করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ, অনেকের বিজনেস আছে, সে মাছের ব্যবসা করে, শুটকির ব্যবসা করে, তো এরকম ব্যবসার মধ্যে থেকে এখন তাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, কিন্তু সেই ব্যক্তিটির মনে বাসনা আছে, হে ভগবান, আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে আমি তোমার আরাধনা করতাম, এই সমস্ত কর্ম করতাম না, হ্যাঁ, এগুলো গ্রহণও করতাম না, এগুলো গ্রহণ করার বাসনা আমার নেই। তো সেই ব্যক্তির মনে বাসনা আছে, তো সেই রকম চিন্তা আমাদেরকে করতে হবে। কীরকম? যে আপনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করছেন কিন্তু এখনও মাছ মাংস গ্রহণ করতে হচ্ছে, এখন মাছ মাংস গ্রহণ করার ছাড়া আপনি বাড়িতে থাকতে পারবেন না, মানে পরিবারের অন্যরা মাছ মাংস গ্রহণ করে, এখন পাশাপাশি আপনাকেও সেটা গ্রহণ করতে হচ্ছে, কিন্তু আপনার মনে বাসনা আছে আপনি ভবিষ্যতে জীব হত্যা করবেন না, হ্যাঁ, অন্যের ক্ষতি সাধন করবেন না, এরকম মনের বাসনা আছে, তো এক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন। এ সম্পর্কে এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে, যে মাছ মাংস খেয়ে
তুলসীর মালা কণ্ঠে ধারণ করা যাবে কি না। হ্যাঁ, যদিও আমি এ বিষয়ে আগে বলেছিলাম, অনেকে হয়তো সেটা না দেখে থাকতে পারে, এজন্য আবার যেহেতু এই প্রশ্নটি এসেছে এজন্য এই কথাগুলো আমি আবার বলছি। হ্যাঁ, আপনি ধারণ করতে পারেন, কিন্তু আপনার মনের মধ্যে বাসনা থাকতে হবে। আমি এটা কী উদ্দেশ্যে পড়েছি, কী উদ্দেশ্যে আমি তিলক ধারণ করেছি, কী উদ্দেশ্যে আমি গঙ্গা জলে স্নান করেছি, কী উদ্দেশ্য নিয়ে আমি একাদশী ব্রত করেছি, সেই উদ্দেশ্য যদি আমি যথাযথভাবে সাধন করতে চাই তাহলে আমার মনে সেটা বাসনা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমি সাকসেসফুল হতে পারব। হ্যাঁ, যেমন করে কোনো এক ব্যক্তি, তার অনেক বড় রোগ হয়েছে, রোগ হয়েছে ধূমপান করার কারণে, তো ডাক্তার বলেছে যে দেখো তোমার এই যে রোগ এটা ভালো হবে, তুমি আর কি করবে না, ধূমপান করবে না, সিগারেট খাবে না, গাঁজা খাবে না, বিড়ি খাবে না। তো সেই রোগী বুঝছে যে ঠিক আছে, আমি খাবো না। এখন 7 দিন পর আবার সেই ডাক্তারের কাছে সেই রোগীর যাওয়ার কথা, তখন সে 7 দিন পরে আবার আসছে, এসে বলছে যে ডাক্তার মশাই আমার তো রোগ ভালো হচ্ছে না। যে কেন, তোমাকে বলছিলাম যে তুমি বিড়ি সিগারেট খাবে না, তুমি কি খাও? যে খাই, কম কম খাই। যে না, ওটা একেবারেই খাওয়া যাবে না, সেটা তো খাওয়া যাবে না, প্রতিদিন তোমাকে 250 গ্রাম করে দুধ গ্রহণ করতে হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তবে ডাক্তার মশাই আমি যদি দুধও খাই আবার ধূমপানও করি, মানে তামাকও খাই, তাহলে কি আমার রোগ ভালো হবে না? তখন ডাক্তার মশাই বলছে যে এই রোগ ভালো হওয়া তো দূরের কথা, তুমি কিছুদিনের মধ্যেই জটিল রোগে আক্রান্ত হয়ে দেহ ত্যাগ করবে, মরে যাবে, এই রোগ কোনোদিনও ভালো হবে না। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই তিলক ধারণ করব, কণ্ঠে মালা ধারণ করব, গঙ্গার জলে স্নান করব, একাদশী ব্রত করব, জপ করব, সেই উদ্দেশ্য যদি ঠিক না থাকে, সেটা উদ্দেশ্যবিহীন যদি হয়, তাহলে তো সেটা করার কোনো মানেই আসে না, শুধু শুধু পরিশ্রম, শ্রম এবহি কেবলম, মানে শ্রম ছাড়া আর কিছুই নয়। আর যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি এই তিলক ধারণ করেছি, তিলক ধারণ করা মানে ভগবানের মন্দির স্থাপন করা, আর মন্দিরের মধ্যে ভগবান থাকে, কণ্ঠে মালা ধারণ করেছি, বিষ্ণুর প্রিয়া হে তুলসী মালা আমি তোমাকে এই কণ্ঠে ধারণ করলাম, তুমি আমাকে কৃপা প্রদান করো যেন আমি ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারি, হে মাতা গঙ্গা তুমি দয়া করে আমার যত পাপ কর্ম রয়েছে সেগুলোকে মুছে দাও, আমি যেন অতি তাড়াতাড়ি ভগবানের চরণ লাভ করতে পারি। তো এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য নিয়ে আমাদের কর্ম করতে হবে। এখন আমি দুধও খাবো আবার তামাকও খাবো, তাহলে এই রোগ কোনোদিন ভালো হবে না, মানে আপনি পাপকর্মও করবেন, আবার এই তিলকও ধারণ করবেন, কণ্ঠে মালাও পরবেন, এইভাবে কিন্তু রোগ ভালো হবে না। তবে ক্ষতি নেই, আপনি যদি মনের মধ্যে বাসনা থাকে যে না হে ভগবান আমি এখন পারছি না, কিন্তু ভবিষ্যতে আমি পারবো, ভবিষ্যতে আমার জীবনকে আমি এমনভাবে সাজিয়ে নিচ্ছি সেখানে আমি সঠিকভাবে এই ভক্তি জগতের যে নিয়মকানুন রয়েছে, তোমাকে আরাধনা করার যে নিয়মকানুন রয়েছে, সেগুলো আমি সঠিকভাবে পালন করতে পারব। হ্যাঁ, এরকম বাসনা যদি থাকে তাহলে আপনি পড়তে পারেন। আর আমাদের আশেপাশে কিছু লোক আছে যারা নিজে তো কিছু করে না, আবার উপরন্ত অন্যদের ডিস্টার্ব করে, তাদের কথায় বিচলিত না হয়ে আপনার গতিতে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আপনাকে এগিয়ে যেতে হবে। সমাজের মধ্যে ওরকম লোক থাকবে, আপনি যে কর্ম করুন না কেন, কেউ না কেউ এসে সেটার মধ্যে একটা দোষ ধরবে। দোষ ধরা হচ্ছে মানুষের স্বভাব, সে এসে বলবে আহা এটা এভাবে হয়নি, এভাবে করলে ভালো হতো, দুই দিনের বৈরাগী, ভাতেরে বলছে অন্ন, এরকম অনেক কথা বলবে, পরেরও কথায় কিবা আসে যায়,
মিশে দাগা তুমি পেও না। তো আমাদের পরের কথায় কান না দিয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য মানে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করা, সেই উদ্দেশ্য আমরা সাধন করতে পারব। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারবো কি না, মাছ মাংস খেয়ে তিলক ধারণ করতে পারবো কি না, হ্যাঁ জপ করতে পারবো কি না। হ্যাঁ, তো আপনারা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন, আর যদিও ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে সুন্দরভাবে আপনি যেটা বুঝতে পারেননি কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভালো কমেন্ট করবেন। হ্যাঁ, এক্সিলেন্ট, খুব সুন্দর, হরে কৃষ্ণ, এরকম কিছু লিখবেন। তো লিখলে সেই ভিডিও র্যাঙ্কিং করবে, সবাই এটা দেখতে পারবে যে না এখানে ভালো কিছু আছে। প্রতিদিন তো আমরা মোবাইল খুললে অনেক কিছু দেখি, আর কত কিছু আসবে সামনে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে আমি যে এই ডিভাইসটা ব্যবহার করছি এটা যেন ভালো কাজে ব্যবহার হয়, এটা যেন এটা দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি যেটা আমার মঙ্গল সাধন করতে পারে, পাশাপাশি অন্যের মঙ্গলও সাধন করতে পারে। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, এই ভিডিও এখানে সমাপ্ত করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।